আমরা পেয়েছি, এমন রব আমরা পেয়েছি যে রব দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমে টইটম্বর হয়ে থাকে, ঘুমে যখন বেবর হয়ে থাকে, এমন একজন রব আমরা পেয়েছি, এমন একজন আল্লাহ আমরা পেয়েছি। আল্লাহর নবী বলেন, ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا الله رب العالمين تني امون بركت مندت مها مهي منت رب امدر رب الله دنیا رمانو جخن گمائے تھاكي الله رب العالمين دنیا رکاشر مدد وطرن کرن حين يبقى الثلث الثلث الليل الآخر الله رب العالمين دنيا رسماني پرتی راتر شش ترتی آنشه ابوترن کرن ابوترن کرن يقول الله رب العالمين بولتے تھکن من يدعوني کہ اچھوری اما کے احبان کرار کہ اچھو اما کے ڈاکار আমাকে আহ্বান করো, আমাকে ডাকো। মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, যে বান্দা বান্দি আমাকে ডাক দিবা, আমি দুনিয়ার আসমান থেকে তোমার ডাকে আমি সাড়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পাক রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে এসে বান্দা বান্দিদেরকে ডাকতে থাকেন রাত্রির শেষ তৃতীয়াংশে, মাইয়াস আলোনি কে আছো রে আমার কাছে সওয়াল করার, কে আছো আমার কাছে কিছু চাওয়ার, আমার কাছে যা চাইবে ফাউতিয়াহু আমি তাকে তাই দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। মাইয়াস্তাগফিরুনি কে আছো রে, গুনাহ করতে করতে অপরাধ করতে করতে জীবনটাকে বরবাদ করে ফেলেছ, এখন আমার কাছে গুনাহ মাফ চাওয়ার মতো কে আছো, কে আছো মাফ চাওয়ার মতো, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চাইলে পরে ফাগফির লাহু আমি তার জীবনের তাম গুনাগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এমন রব আমরা পেয়েছি, এমন রবে রব্বে করিমের বান্দা আমরা হতে পেরেছি, এমন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমরা হতে পেরেছি। এই জন্য আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মানুষ ঘুমায় থাকে, দুনিয়ার সমস্ত দোকানপাট ব্যাংক ব্যালেন্স আস্তে আস্তে যখন রাত্রি যখন গভীর হতে থাকে, ওই ব্যাংক ব্যালেন্স দোকানপাটগুলো বন্ধ হয় নাকি খোলা থাকে? বন্ধ হয়ে যায়। আর আল্লাহ পাকের রহমতের দরজা বুলন্দ করে দেন, আল্লাহ পাকের রহমতের দরজা আস্তে আস্তে খুলে যায়, আল্লাহ পাক ডাকে মধুর সুরে ডাকতে থাকে, কে আছো ক্ষমা প্রার্থনা করার, কে আছো ক্ষমা চাওয়ার, কে আছো গুনাহ মাফ করানোর, কে কি আমার কাছে চাইবা, ফাউতিয়াহু আমি তাকে তাই দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। এমন রব্বে করিমের বান্দা আমরা হতে পেরেছি, পাশাপাশি এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি, যেই নবী তিনিও হচ্ছেন রহমতাল্লিল আলামিন। যেই নবীর জীবন আদর্শ আলোচনা করতে গিয়ে কোনো বক্তা কোনো আলোচক আজ পর্যন্ত নবীর জীবনী আলোচনা করে শেষ করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পেয়েছি যেই নবীর জীবন চরিত, যেই নবীর জীবনী প্রত্যেকটা ভাষার, এই পৃথিবীতে যত ভাষা আছে প্রত্যেকটা ভাষায় আল্লাহর নবীর জীবনী লেখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমন কোনো ব্যক্তি নাই যে যার জীবনী প্রত্যেক ভাষায় লেখা আছে, না, পৃথিবীতে আর কোনো ব্যক্তি পাওয়া যাবে না। একজন ব্যক্তি আছে আমার আপনার শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনী এমন কোনো ভাষা নেই যে তার জীবনী লেখা হয় নাই। যারাই লিখছেন, লিখতে গিয়ে কেউ বলে নাই, কেউ এই কথা বলতে পারে নাই যে আমি নবীর জীবনে লিখে শেষ করে ফেলেছি, আমার পরে আর আপডেট কেউ লিখতে পারবে না, বলতে পারবে? বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সাগর মহাসাগর, আটলান্টিক প্রশান্ত মহাসাগর, যত সাগর মহাসাগর আছে
সাগর মহাসাগরের তলদেশ নির্ণয় করা যেতে পারে, মানুষেরা অনুসন্ধান করে যেতে পারে আটলান্টিক অথবা প্রশান্ত মহাসাগরের গভীরতা কত, এটা মানুষ আন্দাজ করতে পারে, যদিও মানুষ নির্ণয় করতে পারে। এমন একজন নবী আমরা পেয়েছি যার চরিত্র, যার জীবন চরিত্র জীবনী লিখতে গিয়া কোনো লেখক আজ পর্যন্ত শেষ লিখতে পারে নাই, নির্ণয় করতে পারে নাই, বলেন সুবহানাল্লাহ। সেই নবী ইসলামের দাওয়াত দিচ্ছেন, কালিমার বাণী প্রচার করছেন, আর বেঈমান কাফেরেরা দুষ্ট বেঈমানেরা আল্লাহর নবীর বিরুদ্ধে উঠে পড়ে লেগে গেল। নবীজি বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে আবু বকর হিজরত করলেন, উমর হিজরত করলেন। হিজরত করার পরে প্রথম অবস্থায় হিজরত মানে তো আপনারা বুঝতে পেরেছেন, স্ত্রী পরিবার পরিজন বাড়িঘর টাকা পয়সা সব ধন সম্পদ ছেড়ে সব কিছু নিজের দেশে ফেলে রেখে অন্য আরেকটা দেশে চলে যাওয়া। কিসের জন্য? একমাত্র আল্লাহর নবীর জন্য, আল্লাহর দিনের জন্য, আল্লাহর জন্য, বলেন সুবহানাল্লাহ। এই হিজরত করাটা কত বড় একটা ত্যাগের ব্যাপার দিনের জন্য। আল্লাহর নবী হিজরত করে গেলেন, তখন এমন একটা পরিস্থিতি, ওই মদিনার রাজ্যটা যেন একটা খিদার রাজ্য হয়ে গেছে, ক্ষুধা অনাহারের রাজ্য যেন হয়ে গেছে। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দিনের খাতিরে, তিনি কত বড় ব্যবসায়ী ছিলেন মক্কায়, আজকে মদিনায় আসার কারণে নবীজির দিনের বাণী, নবীজির কালিমা গ্রহণ করার কারণে আজকে তার পেটের মধ্যে খিদা লেগেছে, খাবার নাই ঘরের মধ্যে, কি করবেন ভাবতেছেন, একটু ধৈর্য ধরি, কিন্তু পেটের খিদার যন্ত্রণা এত বড় যন্ত্রণা, এত বড় জ্বালা, যেই ব্যক্তি এক ওয়াক্ত তিন ওয়াক্ত তিন দিন না খেয়ে থেকেছে সেই ব্যক্তি কেবল বুঝতে পারে পেটের খিদার যে কত বড় মর্ম জ্বালা। হযরত আবু বকর চিন্তা করলেন, মসজিদে নববীতে চলে যাই, মসজিদে নববীতে গেলে পরে যে কোনো একটা ব্যবস্থা হতে পারে। তিনি চলে যাচ্ছেন মসজিদে নববীতে। আর ওইদিকে হযরত উমর যিনি ছিলেন, যিনি পরবর্তীতে অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন, ওই সময় হিজরতের প্রাককালীন প্রথম অবস্থায় হযরত উমর মসজিদে নববীতে তিনিও অপেক্ষা করতেছেন, কেউ আসে কিনা, কোনো ব্যবস্থা হয় কিনা। তার পেটের মধ্যে খিদা অনাহারে তার ছটপট ছটপট করতেছে, একেবারে মুখটা শুকায় গেছে, একেবারে মুখটা মলিন হয়ে গেছে, স্বাস্থ্যটা চেহারাটা শরীরটা যেমন কেমন জানি হয়ে গেল। হযরত উমর লক্ষ্য করে দেখতেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, হায় রে হায় না, ওনাকেও যে অবস্থা দেখা যায়, উনিও তো দেখা যায় দুর্বল অবস্থায় খিদার কারণে পাগুলো টানতে টানতে মসজিদে নববীর দিকে আসতেছে। হযরত আবু বকর মসজিদে নববীতে আসলেন, আসার পরে দেখলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার চেহারা দেখে বুঝতে পেরেছেন, হায় রে হায়, আমি যেই উদ্দেশ্যে এসেছি, ও উমর তুমি কেন মসজিদে আসলা এই মুহূর্তে, এই যে প্রচণ্ড উত্তাপ দ্বিপ্রহরের সময়, এই সময় মদিনার অলিতে গলিতে রাস্তাঘাটে কোনো মানুষ বের হয় না, কারণ প্রচণ্ড উত্তাপ, যার কারণে সবাই তো এখন ঘরের ভিতরে, তুমি কেন মসজিদের ভিতরে আসলা, তুমি কেন ঘর থেকে বের হলা, ও ভাই আবু বকর আমার পেটের মধ্যে এত বড় ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে না পেরে মসজিদে নববীতে এসেছি, দেখি কোনো ব্যবস্থা হয় কি না। হযরত আবু বকর বললেন, আমারও তো একই অবস্থা, পেটের খিদা যন্ত্রণা এত যন্ত্রণা, এটা আমি আগে বুঝতাম না, দিনের দিন গ্রহণ করার কারণে আজকে আমাদেরকে কষ্ট সহ্য করতে হয়েছে, কাফের বেঈমানদের অত্যাচারে হিজরত করতে হয়েছে, এইভাবে তারা যখন বলাবলি করতেছে, আর হঠাৎ করে দেখতেছে মসজিদে নবীর পাশেই খেজুর পাতার ছাউনি, জীর্ণ কুড়িঘর থেকে দয়ার নবী, বিশ্বজাহানের নবী রহমাতাল্লিল আলামিন বের হয়ে মসজিদে নবীর দিকে আসতেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন মসজিদে নবীতে, আয়েশা দেখে হযরত আবু বকর
হযরত উমর কি ব্যাপার তোমরা কেন এখানে আসলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাদের ঘরের মধ্যে কিছু নাই, পেটের মধ্যেও কিছু নাই, যন্ত্রণা খিদার মর্ম পীড়ায় আমরা সহ্য করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, এই কারণে আসলাম মসজিদে নবীতে, দেখি কোনো ব্যবস্থা হয় কি না। ইয়া রাসূলুল্লাহ, এই কথা শোনার পরে নবীজি বলতেছে, ও আবু বকর, ও উমর, তোমরা যে উদ্দেশ্যে এসেছ, আমিও তো আজকে ঘর থেকে এই উদ্দেশ্যে বের হয়ে গেলাম, আমার ঘরের মধ্যেও কিছু নাই, আমার কাছেও কিছু নাই, যে আজকে তোমাদেরকে কিছু দিয়ে আমি সান্ত্বনা দিব, আমি কিছু খাবো, তোমাদেরকেও খাওয়াবো, এমন একটা পরিস্থিতি, আজকে কি করব, তোমাদেরকে আমি কীভাবে সান্ত্বনা দেই। এই কথা ভাবতে ভাবতে আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, হঠাৎ করে আনমনা হয়ে নবীজি ভাবতে লাগলেন, এই মদিনাতে একজন ব্যক্তি আছে আনসার সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীজি প্রথম হিজরত করার পরে যার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, নবীজির উট যার বাড়িতে থেমে গিয়েছিল, ওই আবু আনসারী রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে গেল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী, তিনি নবীজিকে এমনভাবে অতিথিয়তা পালন করলেন, এমনভাবে মেহমানদারি করলেন, নবীজির সেই মেহমানদারির দৃশ্য তার চোখের মধ্যে দৃশ্যপটে ভেসে গেল, বলতেছে, ও আবু বকর, ওমর, চলো আমার সাথে, চলো আমার সাথে, চলো। নবীজি চলতে লাগলেন, পিছনে হযরত উমর, হযরত আবু বকর, চলতে চলতে একেবারে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে, দরজায় করাঘাত করার পরে তার স্ত্রী দরজা খুলে দেখে দয়ার নবী, বিশ্ব নবী রাহমাতাল্লিল আলামিন তার দরজায় বলেন, সুবহানাল্লাহ, হাওয়া হযরত আবু আইয়ুব, উম্মে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন, স্বাগত, শত স্বাগত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারহাবা, মারহাবা, ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, ভিতরে প্রবেশ করুন। নবীজি বলতেছে, আবু আইয়ুব কোথায় আছে, তাকে তো দেখতেছি না, সে কি কোথাও বাহিরে গেছে কি না। এই কথা বলা বলে করার সাথে সাথে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা পাশেই খেজুর বাগানে কাজ করতেছিলেন, তার বাগানের পরিচর্যা করতেছিলেন, বাতাসের গতিতে, বাতাসের গতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ মুবারক যখন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠের মধ্যে, কানের মধ্যে গিয়ে ভেসে উঠল, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করে নাই, সাথে সাথে চলে আসলেন। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হঠাৎ এমন মুহূর্তে আপনি কোনোদিন আমার বাড়িতে আসেন না, এটা আপনার আসার মুহূর্ত না। কারণ হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা জানতেন, একটা নির্দিষ্ট সময়ে মাঝে মধ্যে হযরত আল্লাহর নবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে আসতেন, আসলে পরে তার ঘরে তিনি বিভিন্ন খাবারের আইটেম আগে থেকে রেডি করে রাখতেন, নবীজি আসলে নবীজিকে আপ্যায়ন করা হতো। এবার কোনোদিন যদি নবীজি না আসতেন, তিনি কিন্তু প্রত্যেক দিন নবীজির জন্য এই আইটেম ব্যবস্থা করে রাখতেন, কোনোদিন যদি না আসতেন তখন পরিবারের লোকেরা মিলে ওই খাবারগুলো খেয়ে ফেলতেন, কিন্তু জানতেন যে অমুক সময়ে অমুক টাইমে নবীজি আসবেন। হযরত আবু আইয়ুব আনসারী হতবম হয়ে গেলেন, যে এই আন মুহূর্ত, এই হঠাৎ করে আজকে এই মুহূর্তে আল্লাহ নবী কেন আসলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমার ঘরে তো কিছু নাই, আপনি একটু অপেক্ষা করুন। তিনি বাগানে চলে গেলেন, দেখুন নবীজির জন্য কত ভালোবাসা আর মহাব্বত, সাথে সাথে তিনি বাগানে গিয়ে কাঁচা খেজুর, আধা পাকা এবং পাকা, এই ধরনের একটা কাদি, খেজুরের আস্তা এক কাঁদি তিনি কেটে নবীজির সামনে এসে হাজির করে দিলেন, বলেন, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমার বাগানের খেজুর, এক্ষুনি আপনি আপনার দুই সাথীকে নিয়ে খাওয়া শুরু করেন। নবীজি বলছেন, ও আবু আইয়ুব আনসারী, এই যে কাঁচা খেজুর, আধা পাকা খেজুর, এটা তুমি না আনলেও চলতো, শুধু পাকা খেজুর আনলেই তো হতো, আস্তা কাঁদি তুমি কেন নিয়ে আসলা? ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে আপনি সব জাতের খেজুরই খাবেন, কাঁচাটাও খেতে মন চাবে, আপনি আধা পাকাও খেতে পারবেন, পাকাটাও খেতে পারবেন, এই জন্য আমি আস্ত কাঁদি, খেজুরের কাঁদি আমি কেটে নিয়ে আসলাম, বলেন, সুবহানাল্লাহ। নবীজি খেজুর খাচ্ছেন, এমন মুহূর্তে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করুন, আমি একটা বকরি জবাই করতেছি,
নবীজি বলতেছেন, ও আবু আইয়ুব আনসারী, যদি তুমি বকরি জবাই করতে হয় তাহলে তুমি কোনো দুধের বকরি জবাই করবে না, কোনো দুধালো বকরি, যেই বকরি দুধ দেয় এইরকম বকরি কোনো জবাই করবে না। হব হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তখন একটা খেজুরের এই একটা বকরির বাচ্চা জবাই করলেন। জবাই করে স্ত্রীকে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, অর্ধেক গোশত দিয়ে বোনা তৈরি করো আর তরকারি দিয়ে অর্ধেক গোশত তুমি পাকাও, তরকারি পাকাও, আর সুন্দর করে রুটি তৈরি করো। সব কিছু যখন রেডি, আল্লাহ নবীর সামনে নিয়ে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাবার দৃশ্য দেখার পরে বলতেছি, ও আবু আইয়ুব আনসারী, এত সুন্দর নিয়ামত যে আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইতেছেন, যে আল্লাহ পাক আমাদেরকে বক্ষণ করাবেন, সুতরাং এই নিয়ামত যখন তুমি বক্ষণ করবা শুরুতেই বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। খাবার শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল, অর্থাৎ বিসমিল্লাহ, আল্লাহর নাম স্মরণ করতে হবে। এরপরে নবীজি বলছেন, তোমাকে আল্লাহ পাক, যে আল্লাহ পাক এত সুন্দর নিয়ামত খাওয়াইলেন, খাওয়ার শেষে তুমি বলবা আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। এরপরে নবীজি একটা রুটির মধ্যে কিছু গোশত যখন বাস করে নবীজি বলতেছে, ও আবু আইয়ুব আনসারী, আজকে কয়েকদিন যাবত আমার কলিজার টুকরা ফাতিমা, তার ঘরেও কোনো খাবার নাই, এত সুন্দর সুস্বাদু খাবার আমার মেয়ের কলিজার মধ্যেও পড়ে নাই, সুতরাং যাও তুমি যাও, এই রুটিটা আমার মেয়েকে, মেয়ে ফাতেমাকে নিয়ে দেওয়া আসো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য, ইসলামের জন্য শুধুমাত্র এই কুরবানি করেছেন, এই ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট স্বীকার করেছেন, পাশাপাশি সাহাবি সাহাবায়ে কেরাম আল্লাহর আল্লাহর দিনের জন্য এইভাবে কষ্ট স্বীকার করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেমন রব পেয়েছি তেমন একজন নবীও পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আনিত দিন জীবন ব্যবস্থা, ইসলামকে ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলার জন্য যেই সমস্ত কাফের বেঈমানেরা ইহুদি খ্রিস্টানেরা চেষ্টা করে, তারা আদৌ কি সফল হবে? কখনো সফল হবে না। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এরা চায়, ওরা চায় মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত করে দিতে, দুনিয়া থেকে একটা বাতি ফু দিলে যেভাবে নিভে যায়, এরা চায় ইসলামের আলো মুখের ফু দিয়ে তারা নিভিয়ে ফেলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত জীবন ব্যবস্থা আছে, যত ধর্ম আছে, দিন আছে, সকল ধর্মের উপরে ইসলামকে আল্লাহ পাক গালিব করবেন, বিজয়ী করবেন, ইসলামকে কেবলমাত্র টিকায় রাখবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা তা অপছন্দ করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম আছে, ছিল, আছে এবং থাকবে। বলেন ঠিক কিনা? ইসলামের এই অমীয় সুদা, আল্লাহর নবীর আনিত দিন, আনিত জীবন ব্যবস্থা, ইসলামের আলো কোনোদিন কেউ নিভাইতে পারবে না। এবার আসুন দেখি, যেই নবী দিনের জন্য কষ্ট করেছেন, যেই নবী দিনের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন, সেই নবীর আদর্শ আজকে আমরা আস্তে আস্তে ছেড়ে দিতেছি। বলেন ঠিক কিনা? আজকে জুমার সমাজ, এই যে বিশ্বকাপ গেল, মেসি আর নেইমার এই নামটা কে না জানে? যুব সমাজ যেমন পাগল হয়ে গেছে, তাদের আদর্শে, আদর্শ গ্রহণ করার জন্য তাদের ড্রেস পর্যন্ত তারা ক্রয় করে তারা পরতেছে, করছে কি করে নাই? তারা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান, ইসলামের প্রতি তাদের বিন্দুমাত্র কোনো ভালোবাসা নেই, ইসলাম এবং মুসলমানদের প্রতি তাদের বিন্দুমাত্র ভালোবাসা নেই। সুতরাং আমি আর আপনি মুসলমান হয়ে আমরা আমাদের ভালোবাসা থাকবে নবীর জন্য,
দিনের জন্য আল্লাহ এবং তার রাসূলের জন্য কোন ইহুদি খ্রিস্টানের জন্য আমাদের আদর্শ কোন ভালোবাসা থাকতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একমাত্র খালিসভাবে আল্লাহ এবং তার রাসূলের দিনের পাবন্দী হওয়ার তৌফিক দান করুন বলেন আমিন